একটা কৃতজ্ঞতা বোধ না জানালেই নয় আপনাদেরকে তা আপনারা যারা যারা শেয়ার দিছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আসলে শেয়ার দেওয়াটা হচ্ছে একটা কৃতজ্ঞতা বোধ থেকে দিছেন আপনারা ভালোবাসা থেকে আপনাদের সবাইকে যারা যারা শেয়ার দিছেন শেয়ার দেন নাই সবাইকে থ্যাংক ইউ আসলে আমি এটা চিন্তাও করি নাই যে এই পরিমাণ শেয়ার হবে আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহর কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শেয়ার তো আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন থ্যাংক ইউ এই ধন্যবাদটা মানে আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জানাই দিছি গ্রুপে যারা আমাকে জানাইছেন শেয়ার দিছেন আবার মৌখিকভাবেও জানাচ্ছি যে আপনাদের সবাইকে উষ্ণ না মানে শীতল অভিনন্দন জানাই উষ্ণ তো এখন গরম তার মানে শীতল অভিনন্দন ঠিক আছে অভিনন্দন না ধন্যবাদ শীতল ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আসেন বিসমিল্লার আমরা আমাদের টপিকে চলে যাই আমাদের টপিকটা আজকে আমরা আলোচনা করব ছিচল্লিশ ধারা থেকে গতকালকে আমরা পঁয়তাল্লিশ ধারা বিস্তারিতভাবে পড়ছি ঠিক আছে ছিচল্লিশ ধারা থেকে আমরা আলোচনা করব দেখেন ছিচল্লিশ ধারা থেকে আলোচনা ছিচল্লিশ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য ঠিক আছে একটু আমি ছিচল্লিশ ধারাটা সিচল্লিশ পঁয়তাল্লিশ ধারাটা একটু মনে করাই দেই আপনাদের পঁয়তাল্লিশ ধারায় কি পড়ছেন পঁয়তাল্লিশ ধারায় পড়ছেন এক্সপার্ট ওপিনিয়ন কোন কোন বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া যায় টোটাল তেরোটা বিষয় এক্সপার্ট অপিন এবং আসেন এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এক্সপার্ট ওপিনিয়ন কিন্তু কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ না তাহলে এক্সপার্ট ওপিনিয়নটা কী এক্সপার্ট ওপিনিয়নটা হচ্ছে করোবরেটিভ এভিডেন্স আদালত সমন্বয় করবে ঠিক আছে এখন আসেন সিচল্লিশ ধারা থেকে আজকে শুরু করব গতকালকে এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে বিস্তারিত লিখছি এবং ওইটা আপনাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওইভাবেও যদি আপনারা রিটেনে লিখে দেন আশা করি ভালো মার্কস পাবেন প্রত্যেকটার সাথে একটা একটা করে আমি উদাহরণ বলে দিছি আপনাদেরকে খেয়াল করেন আজকে আমরা শুরু করব সিচল্লিশ ধারা প্রত্যেকটার সাথে আমি একটা করে উদাহরণ দিব আপনারা আপনারা প্রত্যেকটা ধারার সাথে উদাহরণগুলোও লিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা যখন রিভিশন দিবেন পরবর্তীতে আপনারা যখন রিভিশন দিবেন এইটা বোঝা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এখন আসেন বিষয়টা হচ্ছে গিয়ে দেচল্লিশ ধারাটা কি সিচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে ছিচল্লিশ ধারাটা হচ্ছে দে একটা মতামতকে ধরেন একটা মতামতকে এক্সপার্ট ওপিনিয়নকে প্রাসঙ্গিক বলার জন্য অন্য যে কোনো কারণ বলা হয় এই কারণগুলোও প্রাসঙ্গিক এটা শুনতে একটু আপনাদের কঠিন মনে হবে কি বলে স্যার একটা মতামত আমি একটা উদাহরণ দিই তাহলে আমি প্রত্যেকটার সাথে একটা উদাহরণ দিব আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বলে রাখি কোনো কারণে যদি আমি কোনো একটা উদাহরণ গ্যাপ করি তাহলে আপনারা প্রশ্ন করবেন স্যার উদাহরণ তো দেন নাই এখানে ঠিক আছে ছিচল্লিশ ধারাটা এতটুকু লিখে রাখেন যে একটা মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো কারণ বলা হয় এই কারণগুলো প্রাসঙ্গিক যেমন একটা উদাহরণ দেই উদাহরণটা হচ্ছে ধরেন জরিনা হত্যা মামলা ঠিক আছে জরিনা হত্যা মামলা জরিনা হত্যা মামলায় বলা হইল জরিনা জরিনা সুইসাইড করে নাই জরিনাকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে জোরি বলল দে দেখেন জরিনাকে হত্যা করা হয়েছে এটা এইভাবে বোঝা যায় দে জরিনা যদি সুইসাইড করতো মনে রাখবেন এই যে মানুষের চেহারা সুইসাইড করলে তার রশির দাগটা থাকে এইভাবে বুঝছেন কিনা রশির দাগটা থাকে এইভাবে কিন্তু তাকে হত্যা করা হইলে রশির দাগটা সোজা হয় অর্থাৎ কোনোদের চাপ দিয়ে কথা বলছি এইটা একটা এক্সপার্ট ওপিনিয়ন জানাইল তাহলে এই যে জোরিনাকে হত্যা করা হয়েছে এটা একটা সিদ্ধান্ত দিল এক্সপার্টরা এবং এই হত্যা কেন বলতেছে এই হত্যার পিছনে কারণগুলো যে বলল এই কারণগুলো আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে এটা একটা বিষয় একটা উদাহরণ বলি আরেকটা উদাহরণ দিই আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে আদালতে উপস্থা জরিনা হত্যা মামলায় পুলিশের ইয়া মানে এক্সপার্টের কাছে গেল ডাক্তারের কাছে গেল কে জরিনাকে কি আসলে হত্যা করা হয়েছে কি না তারা এক্সপার্ট ওপিনিয়ন দিল হ্যাঁ জরিনাকে হত্যা করা হয়েছে কেন কিভাবে বুঝলেন আপনারা জরিনাকে হত্যা করা হয়েছে কারণ জরিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কিভাবে বোঝা গেল যে জরিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কারণ বিষ প্রয়োগের কারণে জরিনার পুরো চেহারা নীল হয়ে গেছে তাহলে এই যে সে একটা এক্সপার্ট ওপিনিয়ন দিল এক্সপার্ট ওপিনিয়ন দিল যে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার কারণে তার চেহারাটা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং হত্যার কারণে তার চেহারাটা নীল হয়ে গেছে তার মানে এই যে সে একটা মতামত দিল এবং এই মতামত দেওয়ার পিছনে কারণটা সে বলল। তাহলে এই কারণটাও আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে তাহলে সিচল্লিশ ধারাটা কী সিচল্লিশ ধারাটা হচ্ছে যখন একজন বিশেষজ্ঞ মতামত দিল এই মতামতের যে কারণগুলো সে বলল এই কারণগুলো প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে আশা করি সিচল্লিশ ধারা দুইটা উদাহরণের মাধ্যমে একেবারে পানির মতো ক্লিয়ার হইল আপনাদের মাঝে ঠিক আছে তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার ছিচল্লিশ ধারা এখন আসেন ছেচল্লিশ ধারা দেখবেন বিষ প্রয়োগ করা হয়েছিল আপনারা এটা উদাহরণও পাবেন ছেচল্লিশ ধারায় যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা না বিষ প্রয়োগ করার কারণে বিষ প্রয়োগ করার কারণে তার পুরো চেহারা নীল হয়ে গেছিলো তার মানে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল যেমন আপনারা একটা মুভি দেখবেন যায় ভীম। যায় ভিমের মধ্যে বলা হয় যে সে মারা যাওয়ার পর তার চোখে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এক বিচার ওই মানে যে ডক্টর সে কী করে এই মতামতটা দেয় আসলে তাকে মেরে ফেলছে আগে পরবর্তীতে তার চোখে মরিচের গুঁড়া দিছে কারণ একজন ব্যক্তিকে মৃত্যুর আগে যদি মরিচের গুঁড়া দেওয়া হইতো তাহলে একরকম এক্সপ্রেশন থাকতো তার চোখের আর মৃত্যুর পরে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় অন্যরকম এক্সপ্রেশন জয় ভিম এই মুভিটা দেখবেন অসম্ভব সুন্দর লয়ের একটা মুভি ঠিক আছে তাহলে ছিচল্লিশ ধারাটা কি ছিচল্লিশ ধারাটা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে কোনো একজন এক্সপার্ট কোনো মতামত দিল এবং এই মতামতটা সে কেন দিল এই কারণগুলো যখন সে বলবে এই কারণগুলো আদালত বিবেচনা করবে তার মানে আদালত মতামতটাও বিবেচনা করবে মতামতের পিছনে কারণগুলো কি এই কারণগুলো আদালত বিবেচনা করবে আশা করি ছিচল্লিশ ধারা থেকে আপনাদের কারো কোনো কনফিউশন নাই এরপরে আসেন পরবর্তী পার্টে চলে যাই আমরা শ্রিচল্লিশ ধারার পরে সাতচল্লিশ ধারা খুবই ইন্টারেস্টিং এই ধারাগুলো থেকে আপনাদের পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ প্রশ্ন আসবে ভালোভাবে খেয়াল করতে হবে প্রবলেমেটিক বলেন অথবা এমসিকিউ বলেন রিটেন বলেন সাতচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে সাতচল্লিশ ধারাটা আগে উদাহরণ দেই সাতচল্লিশ ধারাটা হচ্ছে মনে করেন আমি সজীব সাহেবের হাতের লেখা চিনি ধরেন আমি সজীব সাহেবকে দীর্ঘ অনার্স লাইফ থেকে পড়াইছি ধরেন সজীব সাহেবদেরকে নাইন সেমিস্টার ফিফ্থ ফিফ সেমিস্টার সিক্স সেমিস্টার আমি ওনাদের ইউনিভার্সিটিতে টিচার ছিলাম তাহলে আমি সজীব সাহেবদেরকে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে মনে করেন দীর্ঘ পাঁচ বছর দশ বছর পড়াইছি ধরেন আমি দশ বছর পড়াইছি প্রাইমারি লেভেল থেকে সজীব সাহেবকে পড়াইছি তাহলে সজীব সাহেবের হাতের লেখা কীরকম এটা তো আমার একেবারে মুখস্থ হয়ে গেছে ঠিক না সাতচল্লিশ ধারা বলতেছে যে হাতের লেখার সাথে পরিচিত কোনো ব্যক্তির বক্তব্য আদালত প্রাসঙ্গিক হিসেবে হিসেবে বিবেচনা করবে যেমন ধরেন একটা দলিলের মধ্যে সজীব সাহেবের সাইন কিনা এখন আমি আশরাফুদ্দিন বললাম হ্যাঁ এটা সজীব সাহেবের সাইন কারণ বিগত দশ বছর যাবত আমি সজীব সাহেবের সাইনের সাথে পরিচিত তার মানে সাতচল্লিশ ধারাটা হচ্ছে সাতচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে কি সাতচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে দে হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির অভিমত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির মতামত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে আরেকটা উদাহরণ দেই ধরেন নজরুল সাহেব ঠিক আছে মনে করেন নজরুল সাহেব হচ্ছেন আমার আপন মায়ের পেটের ভাই এখন নজরুল সাহেব আমি আমার ভাইয়ের হাতের লেখা চিনব না এখন এই হাতের লেখা দে নজরুল সাহেবের এই মর্মে আমি আশরাফুদ্দিন বললাম হ্যাঁ এই হাতের লেখাটা আমার ভাইয়ের তাহলে এই হাতের লেখাটা দে আমার ভাইয়ের এই মর্মে আমার ভাইয়ের হাতের লেখার সাথে আমি পরিচিত তাহলে আমার মতামতটা আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে সাতচল্লিশ ধারায় এই কথাটাই বলা আছে যে হস্তলিপি সম্পর্কে বা হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে এখানে এক্সপার্ট অপিনিয়ন না সাতচল্লিশ ধারায় কিন্তু কোনো এক্সপার্ট অপিনিয়ন নিচ্ছে না সাতচল্লিশ ধারা হচ্ছে দে তার হাতের লেখার সাথে পরিচিত যে সকল ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে ক্লিয়ার সাতচল্লিশ ধারাও আমরা বুঝে ফেললাম দেখেন আইনটা এত সহজ আপনাদের বাসা আপনি যদি এই ক্লাসগুলো আপনার বাসা যে আইন পড়ে না তারেও বলেন সেও বুঝবে বুঝছেন কিনা আইন কিন্তু এরকম সহজ এবং আইনগুলো প্রণয়ন করা হয় এইভাবে যে সবাই যেন বুঝে ঠিক আছে তাহলে সাতচল্লিশ ধারা আমাদের কাছে ক্লিয়ার এরপরে আসেন আটচল্লিশ ধারা খুবই ইন্টারেস্টিং আটচল্লিশ ধারা আমরা ইনশাল্লাহ কোনো ধারা মিস করব না প্রত্যেকটা ধারা একেবারে বেসিকটা জেনে যাব, ঠিক আছে আটচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে যে দুইটা বিষয়ের কথা বলা আছে একটা হচ্ছে অধিকার অধিকার আরেকটা হচ্ছে প্রথা ধরেন এই একটা পুকুর এই পুকুরে আজকে তিরিশ বছর যাবত আমি পানি আনা নেওয়া করতেছি তাহলে আমার এই পুকুরে একটা অধিকার আছে এখন আমার যে অধিকার আছে এইটা কে জানে আজকে চল্লিশ বছর যাবৎ আমাদের এলাকার চাচা জানে তাহলে আমার এই অধিকার সম্পর্কে চাচার অভিমত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হবে এইটা একটা বিষয় ধরেন কোনো একটা প্রথা প্রথাটা কি হ্যাঁ ডিজিটাল সিগনেচার বলবো ওইটা পরে বলবো ঠিক আছে ওইটা সাতচল্লিশের কতে সাতচল্লিশের কতে একই সেম বিষয় ডিজিটাল সিগনেচার যারা পরিচিত ডিজিটাল সিগনেচার অফিসার যে তার অভিমত প্রাসঙ্গিক সাতচল্লিশের কয়ে বলা আছে ঠিক আছে এরপরে আসেন আটচল্লিশ ধারাটায় কি বিষয় বলা আছে দুইটা বিষয় এক নাম্বার বিষয়টা হচ্ছে অধিকার এক নাম্বার বিষয়টা হচ্ছে অধিকার দুই নাম্বার বিষয়টা হচ্ছে প্রথা অধিকার এবং প্রথা আমি আপনাদেরকে যতটুকু অ্যামেন্ডমেন্ট পার্টটা বলতেছি আমি অ্যামেন্ডমেন্ট পার্টের জন্য আলাদা একটা ক্লাস নিব যেন আপনাদের মুখস্থ হয়ে যায় অ্যামেন্ডমেন্ট পার্টটা অধিকার এবং প্রথা এখন কোনো একটা অধিকার কি এই যে এই পুকুরটা আজকে চল্লিশ বছর যাবৎ এই পুকুরে আমি পানি আনা নেওয়া করি এই বিষয়ে কে জানে মনে করেন এই বিষয়ে সখিনা খালা সে তার বয়স হচ্ছে নব্বই বছর সে জানে তাহলে এইখানে দিয়ে আমি চল্লিশ বছর যাবৎ অধিকার হিসেবে পানি নিচ্ছি এই অধিকার বিষয়ে সখিনা খালার মন্তব্য আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে এরপরে আসেন কোনো একটা প্রথা প্রথা কী ধরেন আমি আপনাদেরকে উদাহরণ করি যেমন প্রথা অথবা বিভিন্ন ধর্মীয় উৎসব প্রথা কাস্টম ধরেন পার্বত্য চট্টগ্রামে যেমন কিছু অঞ্চল আছে সেখানে অ্যালকোহল নেওয়াটা হচ্ছে তাদের উৎসব বা প্রথা তাহলে সেই ক্ষেত্রে এই প্রথার বিষয়ে যদি কোনো প্রশ্ন উঠে তাহলে ওইখানে যারা নব্বই বছর একশো বছর পুরাতন যারা এই প্রথা সম্পর্কে জানে তাদের মন্তব্য আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে ঠিক আছে আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে গেল আটচল্লিশ ধারাটা আমরা বুঝতে পারলাম অধিকার এবং প্রথা তাহলে আটচল্লিশ ধারার মূল কনসেপ্টটা কি মুখস্থ করে ফেলেন একেবারে আটচল্লিশ ধারার মূল কনসেপ্টটা হচ্ছে অধিকার ও প্রথা সম্পর্কে যেই সকল ব্যক্তিরা জানে তাদের অভিমত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে কোনো একটা অধিকারের অস্তিত্ব কোনো একটা প্রথার অস্তিত্ব সম্পর্কে যারা জানে তাদের বক্তব্য তাদের অভিমত আদালত এই আটচল্লিশ ধারায় প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে আটচল্লিশ ধারাটা আমরা বুঝতে পারলাম এরপরে আসেন ঊনপঞ্চাশ ধারা উনপঞ্চাশ ধারাতে বলা আছে ওই একই প্রায় একই ধাঁচের কথা প্রচলিত রীতি প্রচলিত কি প্রচলিত রীতি ধরেন প্রচলিত রীতি এরপরে হচ্ছে গিয়ে মতবাদ প্রচলিত রীতি মতবাদ এই বিষয়ে কল আসতেছে এখন অনেক দৃষ্টান মানে অনেকে কল দিচ্ছে সরি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো একটু সরি বলে রাখি আসলে অনেকেই কল দিচ্ছে তো অ্যাড হওয়ার জন্য এই কারণে বারবার কলটা কেটে যাচ্ছে আর আমি মোবাইল নেট ইউজ করি হচ্ছে গিয়ে দে যেন ওয়াইফাইতে মাঝে মাঝে নেট ছেড়ে দেয় এই কারণে তো একটু প্রবলেম হলেও সরি ঠিক আছে দেখেন ঊনপঞ্চাশ ধারাটা কি বলা আছে উনপঞ্চাশ ধারায় বলা আছে প্রচলিত রীতি ঊনপঞ্চাশ ধারায় বলা আছে প্রচলিত রীতি এবং মতবাদ আদালত প্রাসঙ্গিক মতবাদ সম্পর্কে অভিমত আদালত প্রাসঙ্গিক যেমন ধরেন কোনো একটা ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয় কি ধর্মীয় মতবাদগুলো যেমন মতবাদ হচ্ছে গিয়ে যে একজন আরেকজনকে উইল করলে সে তার সম্পত্তি পাবে এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা ধর্মীয় মতবাদ ঠিক আছে তাহলে এই বিষয়ে আদালত যারা ধর্মীয় বিষয়ে জানে তাদের অভিমত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে ঠিক আছে আদালতের রাষ্ট্রের কিন্তু প্রয়োজন হয় যেমন আমি আপনাদেরকে বলি ধরেন বিবাহ নিয়ে তালাক নিয়ে বিভিন্ন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় রাষ্ট্র তখন এই বিভিন্ন আলেমদের ধর্মীয় ব্যক্তিদের ফতোয়ার প্রয়োজন হয় তাহলে এই ফতোয়া যেটাকে বলা হয় ফতোয়া তাহলে এই ফতোয়াটা অথবা তাদের নিয়মগুলো এই ধর্মীয় মতবাদ আদালত বিবেচনা করবে তার মানে কি দেখেন আদালত ধর্মীয় মতবাদটা বিবেচনা করবে প্রচলিত রীতি প্রচলিত রীতি মতবাদ আদালত এগুলো বিবেচনা করবে যেমন কিছু কিছু আছে আমাদের সমাজে প্রচলিত রীতি আমাদের এই রীতিগুলো আদালত বিবেচনা করবে মতবাদ মতবাদ যেগুলো যেমন ধর্মীয় মতবাদ ধর্মীয় ধরেন ধর্মীয় উৎসবগুলো অথবা ধর্মীয় বিষয়ে কোনো সমাধান প্রয়োজন তখন আদালত এই মতবাদগুলো প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে উনপঞ্চায়েত ধারাটাও আমাদের কাছে ক্লিয়ার এরপরে আসেন পরবর্তী হচ্ছে পঞ্চাশ ধারা এবং পঞ্চাশ ধারাটা স্টার চিহ্ন দিয়ে রাখেন কেন জানি আমার মনে হচ্ছে পঞ্চাশ ধারার উদাহরণ থেকে আপনাদের একটা প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে উঠাই দিতে পারে তুলে দিতে পারে পঞ্চাশ ধারাটা স্টার চিহ্ন দিয়ে রাখেন পঞ্চাশ ধারাটা স্টার চিহ্ন দিয়ে রাখেন পঞ্চাশ ধারাটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের বিষয়ে প্রাসঙ্গিক যেমন আমি আপনাদেরকে এটা একটা বাস্তবিক উদাহরণ দেই বাস্তবিক উদাহরণটা কি ধরেন আপনাদের আপনাদের একটা মনে করেন পিন্টু মনে করেন পিন্টু আপনাদের ফ্রেন্ড আপনারা জানেন আপনাদের এলাকায় পিন্টু সখিনার সাথে স্বামী স্ত্রী হিসেবে থাকে সবাই জানে যে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকে এখন তাদের বিবাহ নিয়ে যদি কোনো মামলা হয় সখিনা অথবা পিন্টু যদি মামলা করে তাহলে এই যে সবাই জানে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকে তাদের এই অভিমতটা প্রাসঙ্গিক এখন আসেন আরেকটা উদাহরণ দেই ধরেন দে জোরিনার খালাত ধরেন দে পিন্টু জন্টু ঠিক আছে জন্টু সে খালাতো খালাতোবাই হচ্ছে পিন্টু এখন পিন্টু জানে দে দে্টু এবং জোরিনা ঠিক আছে তারা বিবাহিত স্বামী স্ত্রী হিসেবে থাকে তার মানে তাহলে এখানে পিন্টুর অভিমতটা প্রাসঙ্গিক হবে অর্থাৎ কোনো অথবা আপনাদেরকে আরেকটা উদাহরণ দেয় তাহলে এটা আরও ক্লিয়ার হবে আপনাদের ধরেন আপনাদের এলাকায় একটা দম্পতি এসে ভাড়া নিছে দম্পতি এসে আপনাদের পাশের পা বাসায় ভাড়া নিছে পাশে বাসায় ভাড়া নিছে এখন আপনারা জানেন এই দুজন দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী তাহলে এই যে আপনারা যারা যারা জানেন তারা স্বামী স্ত্রী তাহলে তাদের এই অভিমতটা ভাড়াটিয়া হিসেবে প্রতিবেশী হিসেবে তাদের এই অভিমতটা প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে তাহলে পঞ্চাশ ধারাটা কি পঞ্চাশ ধারাটা হচ্ছে আত্মীয়তা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক অর্থাৎ আদালতের যখন এই অভিমতের প্রয়োজন হয় যে জরিনা এবং পিন্টু জরি তারা কি স্বামী স্ত্রী কিনা তখন আদালত তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আপনারা কি তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে থাকতে দেখছেন কি না অথবা তারা আপনাদের এলাকায় স্বামী স্ত্রী হিসেবে ছিল কি না তাহলে তখন যদি বলে হ্যাঁ তারা তো আমাদের এলাকায় স্বামী স্ত্রী হিসেবে ছিল তাহলে জোনটুর এই মন্তব্য আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে তাহলে মূল কথাটা পঞ্চাশ ধারার মূল কথাটা কি বলেন তো পঞ্চাশ ধারার মূল কথাটা হচ্ছে যে একজন এক আত্মীয়তা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে অভিমত আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে ক্লিয়ার শেষ পঞ্চাশ ধারাটাও আমাদের কাছে ক্লিয়ার হইল এরপরে আসেন একান্ন ধারা একান্ন ধারা একান্ন ধারাটা আরও ইন্টারেস্টিং এটা আমি একটা উদাহরণ দিব ধরেন একান্ন ধারায় বলতেছে তাকে হত্যা করা হয়েছে হত্যা বরেন আদালত এক্সপার্ট ওপিনিয়ন দিল তাকে হত্যা করা হয়েছে কেমনে বুঝলেন আপনি তাকে হত্যা করা হয়েছে এই মতামতের হেতু বলতেছে দে হত্যা করা হয়েছে এই কারণে তার গলার নিচে এই তার বৃদ্ধাঙ্গুলের ছাপ আছে কি বলা আছে বলেন তো দেখেন এই যে তার গলার নিচে বৃদ্ধাঙ্গুলের ছাপ আছে তার মানে এই ছাপ দ্বারাই বোঝা যায় সে যে তাকে হত্যা করছে তার মানে এক একান্ন ধারায় বলা আছে আপনি আপনার মতা এটা কিছুটা ছেচল্লিশ ধারার মতো দে আপনি আপনার মতামতের হেতু বা কারণ হেতু অর্থ হচ্ছে গিয়ে কি বলেন তো কারণ এই কারণটাও আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে আদালত তাহলে ছিচল্লিশ ধারাটা কি সিচল্লিশ ধারাটা হচ্ছে আপনি যেমন আপনি বললেন যে আমি তার এই হত্যাটা হত্যা কি না এইটার জন্য ধরেন আমি বিভিন্ন পরীক্ষা করছি এই পরীক্ষা করছি সেই পরীক্ষা করছি এবং এটা দ্বারা বোঝা গেছে যে এটা হত্যা হয়েছে ছিচল্লিশ ধারাটা কী ছিচল্লিশ ধারাটা হচ্ছে গিয়ে দে ওই যে দে আমি এইটাকে এই এটাতে হত্যা এই হত্যা তাকে সমর্থন করানোর জন্য এই এই পরীক্ষাগুলো করছি তার মানে সিচল্লিশ ধারা বলতেছে যে আমি এই এই পরীক্ষাগুলো করছি যেটা প্রমাণ করে এটা হত্যা আর এই এই পরীক্ষা করার পর আমি এই এই লক্ষণগুলো এই এই কারণগুলো খুঁজে পাইছি তার মানে ছেচল্লিশ আর একান্ন ধারাটা যদি পাশাপাশি রাখি যে একটা হত্যা এই প্রমাণ করার জন্য আমি এই এই জিনিসগুলো পরীক্ষা নিয়ে করছি তার মানে ওই পরীক্ষাগুলো আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে এবার পরীক্ষার পরে এই এই হেতু বা কারণ পাইছি এটা একান্ন ধারায় প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে তাহলে আশা করি আমি দেখেন আমি একেবারে মুখস্থ বলতেছি ক্লাসে যেন পড়াটা মুখস্থ হয়ে যায় একেবারে ধারাটা কি ধারা হচ্ছে একটা একটা এক্সপার্ট ওপিনিয়ন এই এক্সপার্ট ওপিনিয়নটাকে প্রাসঙ্গিক করার জন্য আপনি যে অভিমত দিছেন, সেটাও প্রাসঙ্গিক এক নম্বরটা যেই যেই পরীক্ষা নিরীক্ষা করছেন আপনি সেটাও আদালত কী করবে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক এরপরে আসেন সাতচল্লিশ ধারায় বলা আছে কি সাতচল্লিশ ধারায় বলা আছে হাতের লেখার সাথে যারা পরিচিত তাদের অভিমত প্রাসঙ্গিক আটচল্লিশ ধারায় কি বলা আছে আটচল্লিশ ধারায় বলা আছে বলেন আটচল্লিশ ধারায় বলা আছে হচ্ছে অধিকার এবং প্রথা ঊনপঞ্চাশ ধারায় কি বলা আছে প্রচলিত রীতি এবং মতবাদ আর পঞ্চাশ ধারায় বলা আছে আত্মীয়তা সম্পর্কে অভিমত আর একান্ন ধারায় বলা আছে কি একটা মতামতের হেতু হেতু মানে কারণ আপনারা দেখবেন হেতু অর্থ কারণ তাহলে এই মতামতের কারণ কি তাহলে এই ধারাগুলো থেকে ইনশাল্লাহ আপনারা একটা এমসিকিউ কিউ ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে শেষ আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপরে আসেন পরবর্তী পার্টে চলে যাই আমরা এইবার আসেন চরিত্র কখন প্রাসঙ্গিক খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি এই যে বাওয়ান্ন থেকে এটা বলে রাখি বাওয়ান্ন থেকে এই পঞ্চান্ন পর্যন্ত কয়টা ধারা গুনেন তো বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন চারটা ধারা এই চারটা ধারা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ পাবেন ইনশাল্লাহ আর একটা রিটেনও পাইতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার পাঁচটা স্টার চিহ্ন ভিভিআই দিয়ে রাখেন এই ধারাগুলো খুবই ম এই ধারাগুলো শুধুমাত্র এখন না এই ধারাগুলো সারা জীবনের জন্য মনে রাখতে হবে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টেও আপনাদের জানতে হবে এই ধারাগুলো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলতেছি খেয়াল করেন বাউান্ন থেকে পঞ্চান্ন এই ধারাগুলো একেবারে ঠোটস্ত করে ফেলতে হবে কারণ এইখান থেকে এই চারটা ধারা থেকে একটা এমসি কিউ প্রতিবারই আসে অথবা দুই সালে তো একটা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আর একটা রিটেনও পাইতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে চলেন চট করে আমরা চলে যাই রিটেন ইয়াতে বাউান্ন ধারা থেকে শুরু করি চরিত্র কখন প্রাসঙ্গিক এটা গুরুত্বপূর্ণ চরিত্র কখন প্রাসঙ্গিক লিখেন চরিত্র কখন প্রাসঙ্গিক বাউান্ন থেকে ইয়া বাউান্ন থেকে বাউন্ন থেকে পঞ্চান্ন ধারায় কি বলা আছে চরিত্র কখন প্রাসঙ্গিক চরিত্র কখন প্রাসঙ্গিক এখন চরিত্র কোন কোন ক্ষেত্রে কখন প্রাসঙ্গিক দেখেন চরিত্র কখন সিভিল মামলায় প্রাসঙ্গিক চরিত্র কখন সিভিল মামলায় প্রাসঙ্গিক আবার চরিত্র কখন ক্রিমিনাল মামলায় প্রাসঙ্গিক এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখেন দুইটা পার্ট চরিত্র কখন সিভিল মামলায় প্রাসঙ্গিক আর চরিত্র কখন ক্রিমিনাল মামলায় প্রাসঙ্গিক এখান থেকে আমরা জানব এখন প্রথমেই হচ্ছে গিয়ে প্রথমেই আমরা সিভিল বা দেওয়ানি মামলায় দেখি দেওয়ানি মামলায় দেখি সিভিল বা দেওয়ানি মামলায় দেখি চরিত্র কখন প্রাসঙ্গিক একটা জিনিস মনে রাখবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে দে সিভিল মামলা সিভিল মামলা হচ্ছে দলিলের মামলা বুঝছেন কিনা এইখানে চরিত্র মাননীয় আদালত আসামির চরিত্র খারাপ জায়গাটা আমারে দিয়ে দেন হবে না বুঝছেন কিনা। না সিভিল মামলাটা কী রিলেটেড বলেন তো সিভিল মামলা হচ্ছে দলিল আপনি দলিল প্রমাণ করতে পারবেন দলিল দেখাতে পারবেন যা দেখাতে পারবেন নিয়ে যাবেন তাহলে এখন আমরা প্রথমে যাব সিভিল মামলায় চরিত্র কখন প্রাসঙ্গিক দেখেন কোন ধারায় বলেন তো প্রথমে সিভিল মামলা খেয়াল করেন সিভিল মামলায় চরিত্র কখন প্রাসঙ্গিক এটা কোন কোন ধারায় বলা আছে এটা বলা আছে লিখেন বাওয়ান্ন প্লাস পঞ্চান্ন এই দুইটা ধারা সিভিল নেচার এটা লিখেন আগে বাওয়ান্ন সিভিল মানে কি দেওয়ানি দেওয়ানি নেচার তাহলে বাউান্ন প্লাস পঞ্চান্ন এই দুইটা মামলা কি নেচার সিভিল নেচার আমি আবার বলতেছি খেয়াল করেন সিভিল মামলায় কখন চরিত্র প্রাসঙ্গিক বাওয়ান্ন এবং পঞ্চান্ন বাউান্ন এবং পঞ্চান্ন এই দুইটা মামলা হচ্ছে সিভিল নেচার বাউান্ন এবং পঞ্চান্ন এই দুইটা মামলা হচ্ছে সিভিল ন্যাচার তাহলে সি এই দুইটা মামলা কি বলেন তো সিভিল নেচার সিভিল মামলার ক্ষেত্রে কখন চরিত্র প্রাসঙ্গিক প্রথমে এই ধারাটা আমরা দেখি সিভিল মামলায় বাউন্ন ধারায় বলা আছে বাউন্ন ধারায় বলা আছে দেওয়ানি মামলায় চরিত্র একেবারে অপ্রাসঙ্গিক 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 মানে কি আপনি কোনো সিভিল মামলায় কোনো ব্যক্তির চরিত্র নিয়ে কোনো কথাই বলতে পারবেন না আপনি কোনো সিভিল মামলায় আপনি কোনো সিভিল মামলায় কোনো ব্যক্তির চরিত্র নিয়ে কোনো কথাই বলতে পারবেন না চরিত্র কিসের বিষয় চরিত্র অপ্রাসঙ্গিক চরিত্র অপ্রাসঙ্গিক তবে তার মানে প্রত্যেকটা আইনে একটা তবে ব্যতিক্রম আছে আমরা জানি ব্যতিক্রম হচ্ছে আইনের সৌন্দর্য মনে রাখবেন এটাকে বলা হয় আইনের অলঙ্কার ব্যতিক্রমকে বলা হয় আইনের অলঙ্কার মনে রাখবেন এটা তার মানে দেওয়ানি মামলায় চরিত্রটা অপ্রাসঙ্গিক তবে কোনো মামলায় যদি চরিত্রই প্রাসঙ্গিক বিষয় হয় তখন চরিত্র আদালত বিবেচনা করবে প্রাসঙ্গিক বিষয় হয় কিন্তু চরিত্রটাই চরিত্রটাই যদি প্রকাশিত হয় তখন প্রাসঙ্গিক চরিত্র মামলার আলোচ্য বিষয় যখন চরিত্র তখন আপনি চরিত্র নিয়ে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই ধরেন বাওয়ন ধারাটা আগে আগে এতটুকু বুঝছেন আপনারা ধারায় যে দেওয়ানি মামলা বা সিভিল মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক অর্থাৎ চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না চরিত্র অপ্রাসঙ্গিক সিভিল মামলা বা দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক সিভিল মামলা বা দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক তবে যতটুকু প্রাসঙ্গিক করা যায় তবে যতটুকু কী বলা যায় প্রাসঙ্গিক করা যায় ততটুকু প্রাসঙ্গিক যেমন আমি আপনাদেরকে বলি এটার উদাহরণটা হচ্ছে এরকম ক্ষতিপূরণের মামলা ধরেন একটা ক্ষতিপূরণের মামলায় দে আপনার মানহানি করছে যেমন তার অভ্যাসই হচ্ছে মানহানি করা একজন ব্যক্তির অভ্যাসী হচ্ছে গিয়ে কী বলেন তো মানহানি করা তাহলে এই যে একজন ব্যক্তি মানহানি করলো তাহলে এই ক্ষতিপূরণটা তার মানে সে তার চরিত্র এরকম মানুষের কি করে সে মানহানি করে তাহলে তার এই মানহানির জন্য ক্ষতিপূরণের মামলায় তার চরিত্রটা প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে তাহলে বুঝতে পারলাম যে একটা ক্ষত এইটা বলা আছে কোথায় পঞ্চান্ন ধারায় তাহলে পঞ্চান্ন ধারায় কি বলা আছে পঞ্চান্ন ধারায় বলা আছে যে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য চরিত্র যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আদালত বিবেচনা করবে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য চরিত্র যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আদালত বিবেচনা করবে তাহলে মূল কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে চরিত্র কখন প্রাসঙ্গিক হবে তাহলে চরিত্র কখন প্রাসঙ্গিক হবে সিভিল মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক তবে পঞ্চান্ন ধারায় বলা আছে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য আপনার চরিত্র যতটুকু প্রাসঙ্গিক হয় আদালত ততটুকু প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে যেমন আসেন একজন ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে না তার চরিত্রটাই এই রকম তখন আদালত ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে নির্ধারণ করবে না তার চরিত্রটা এখানে বিবেচ্য বিষয় কেন কারণ তার অভ্যাসই হচ্ছে দেশে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তখন আদালত তার এই চরিত্রটা বিবেচনা করবে তাহলে আমি আবার বলতেছি বাউন্ন এবং পঞ্চান্ন ধারাটা একেবারে মুখস্থ করে ফেলেন অর্থাৎ আমার মুখে শুনতে শুনতে মুখস্থ করেন বাউান্ন ধারায় কি বলা আছে বাউান্ন ধারায় বলা আছে সিভিল মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক তবে যতটুকু তবে মামলার বিষয়বস্তুই যদি চরিত্র নিয়ে হয় তাহলে ততটুকু প্রাসঙ্গিক এটা একটা বিষয় আর পঞ্চান্ন ধারায় বলা আছে বাউান্ন আর পঞ্চান্ন যেহেতু একসাথে পড়তে হবে পঞ্চান্ন ধারায় বলা আছে যে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য চরিত্র যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আদালত বিবেচনা করবে শেষ তাহলে বাউান্ন এবং পঞ্চান্ন হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে বাউান্ন এবং পঞ্চান্ন হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে এর পরবর্তী পার্টটা আমরা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে চলে যাই চলেন চট করে আমরা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে চলে যাই তাহলে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে চরিত্র কখন প্রাসঙ্গিক এই কথাটা বলা আছে তিপ্পান্ন প্লাস চুয়ান্ন ধারায় এই দুটা জিনিস তাহলে তিপ্পান্ন চুয়ান্ন এই দুটা কি নেচার ক্রিমিনাল ন্যাচার লিখেন আপনারা তাহলে তিপ্পান্ন এবং চুয়ান্ন এই দুটা কি নেচার তিপ্পান্ন এবং চুয়ান্ন এই দুইটা হচ্ছে ক্রিমিনাল নেচার এখন দেখেন ক্রিমিনাল নেচারের ক্ষেত্রে প্রথমে চুয়ান্ন তিপ্পান্ন ধারা একেবারে সহজ সরল কথা বলছে সেটা কি সহজ সরল কথাটা হচ্ছে দে ক্রিমিনাল মামলায় ক্রিমিনাল মামলায় লিখেন আপনারা ক্রিমিনাল মামলায় আসামির চরিত্র ভালো এটা প্রাসঙ্গিক ক্রিমিনাল মামলায় আসামির চরিত্র চরিত্র প্রাসঙ্গিক ক্রিমিনাল মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক এই কারণে আমরা জামিন নেওয়ার সময় কি বলি যে মাননীয় আদালত আসামি অসম্ভব ভালো মানুষ সে পাঁচ পাঁচক্ নামাজ ছাড়া তাহাজ্যত মিস করে না আমার জানা মতে সে বাংলাদেশের নাগরিক বটে আইন মান্যকারী বটে এরপরে আর ড্রাফটিংয়ে যেই বিষয়গুলো আমরা লিখি দে আমার দেখা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো মানুষ সে যদিও এটা আমরা লিখি না মানে আমরা বুঝাইতে চাই এইটা আদালতকে এরপরে তার মানে ক্রিমিনাল মামলায় তাহলে তিপ্পান্ন ধারায় কি বলা আছে বলেন তো তিপ্পান্ন ধারায় বলা আছে ক্রিমিনাল মামলায় সৎ চরিত্রটা প্রাসঙ্গিক সৎ চরিত্র ক্রিমিনাল মামলায় সৎ চরিত্রটা কী প্রাসঙ্গিক আদালত বিবেচনা করবে ক্রিমিনাল মামলায় সৎ চরিত্রটা প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে তিপ্পান্ন ধারা শেষ তিপ্পান্ন ধারায় শুধু এই কথাটাই বলা আছে যে ক্রিমিনাল মামলায় একজন আসামির চরিত্র যে ভালো একেবারে ধারাটা দেখাচ্ছি আপনাদেরকে ক্রিমিনাল মামলায় আসামির চরিত্র যে ভালো এইটা আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করে যেমন এটা অনেক ক্ষেত্রেই পাবেন আপনারা ক্রিমিনাল মামলায় আদালত দেখে সেই হ্যাবিচুয়াল অফেন্ডার নাকি বিপদে পড়ে অপরাধটা করে ফেলছে তখন কিন্তু আদালত বিবেচনা করে শাস্তি দেওয়ার ক্ষেত্রে একজন পিসিপিআর পিসিপিআর বুঝেন আপনারা পূর্ববর্তী ক্রিমিনাল রেকর্ড যেটা পিসিপিআর বলি আমরা পিসিপিআরে তার দশটা মামলা আছে অর্থাৎ তার পূর্বে দশটা মামলা পিসিপিআর মানে পূর্বে মামলা আছে দশটা মামলা আদালত স্বাভাবিক তাকে বিবেচনা করবে না কিন্তু একজন পিসিপিআর নীল পিসিপিআর নীল মানে তার কোনো মামলা নাই তখন আদালত তাকে জামিন দেওয়ার ক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আদালত বিবেচনা করে দে মানুষ হুট করে একটা ভুল করতেই পারে কিন্তু যে ব্যক্তি অনেকগুলো মামলা মানে সে হ্যাবিচুয়াল অফেন্ডার অভ্যাসগত অপরাধী তাকে আদালত বিবেচনা করে না ঠিক আছে এখন আসেন তার মানে তিপ্পান্ন ধারায় মূল কথাটা কি তিপ্পান্ন ধারায় মূল কথাটা হচ্ছে সি পিসি বা ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে ভালো অর্থাৎ সৎ চরিত্র প্রাসঙ্গিক এটা একটা বিষয় এরপরে আসেন পরবর্তী পাঠ এবার চুয়ান্ন ধারাটা চুয়ান্ন ধারাটা মনোযোগ দিয়ে বুঝতে হবে খুবই গুরুত্বপূর্ণ চুয়ান্ন ধারা থেকে স্টার চিহ্ন দেন চুয়ান্ন ধারা থেকে গতবারও প্রশ্ন আসছে এইবারও আসতে পারে দু সালে চুয়ান্ন ধারাটা অসম্ভব গুরুত্বপূর্ণ চুয়ান্ন ধারায় কি বলা আছে দেখেন চুয়ান্ন ধারায় বলা আছে দে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ আসামির চরিত্র চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক আসামির চরিত্র খারাপ এটা কি বলেন তো অপ্রাসঙ্গিক আদালত বিবেচনা করবে না তার চরিত্র খারাপ এটা আদালত কি করবে না ধরেন আদালতে এটা এটা অপ্রাসঙ্গিক হিসেবে এটা পরে বলবো এটা আবার ব্যতিক্রম আছে ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ এটা আদালত বিবেচনা করবে না ধরেন কোনো একজন ব্যক্তি জরিনারে অ্যাসিড মারছে এটা দিয়া তো কোনো একজন ব্যক্তি জরিনাকে অ্যাসিড মারছে এটা দিয়া তো এইটা প্রমাণ হয় না যে সখিনারেও সে অ্যাসিড মারতে পারে অর্থাৎ আসামির চরিত্র আদালত প্রাথমিকভাবে এটার ব্যতিক্রম আছে প্রাথমিকভাবে চুয়ান্ন ধারার মূল কথাটা কি আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক এই কথাটা লিখেন আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক কোন ধারায় বলা আছে চুয়ান্ন ধারায় বলা আছে আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক কোন ধারায় বলা আছে চুয়ান্ন ধারায় বলা আছে তবে তিনটা ব্যতিক্রম আছে আমি আপনাদেরকে পিডিএফটা দিছি এভিডেন্স অ্যাক্টের যে পিডিএফটা দিছি ওই পিডিএফে দেখেন আমি তিনটা ব্যতিক্রম উল্লেখ করে রাখছি তিনটা ব্যতিক্রম আছে তিনটা ব্যতিক্রম কি আসামি সে ধরেন আসামির খারাপ চরিত্র নিয়ে কোনো কথা উঠে নাই কোনো কিছু হয় নাই তাহলে আদালত বিবেচনাও করবে না কিন্তু আসামি পণ্ডিতামি করে কি করলো আসামি তার চরিত্র দে ভালো এই মর্মে আসামি সাক্ষী দিল দেমাননীয় আদালত আমি যে কত ভালো কত দরবেশ দেখেন এই লোকগুলো সাক্ষী দিবে যখনই আসামি তার চরিত্র ভালো মর্মে সাক্ষী দেয় তখনই অপোজিট পক্ষ যারা আছে বাদী পক্ষ বা দরখাস্তকারী বা রাষ্ট্রপক্ষ তখন তার চরিত্র খারাপ এই মর্মে এইটা প্রমাণ করা তাদের জন্য প্রাসঙ্গিক হয়ে যায় কথা বলছেন কি এক নাম্বার ব্যতিক্রমটা কি বলেন তো তাহলে এক নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে আসামি যখন তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষী দেয় তখন বাদী পক্ষ বা রাষ্ট্র তার চরিত্র খারাপ এই মর্মে বিভিন্ন সাক্ষ্য উপস্থাপন করার জন্য সামর্থ্য হয় অর্থাৎ তখন তারা এইটা তার চরিত্র খারাপ এটা প্রাসঙ্গিক হিসেবে আদালতকে বিবেচনা করাইতে পারে মূল এক নাম্বার ব্যতিক্রমটা কী তাহলে এক নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে আসামি যখন তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষী দেয় আসামি যখন তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষী দেয় তখন রাষ্ট্র রাষ্ট্রপক্ষ তার চরিত্রতে খারাপ এই মর্মে সাক্ষী দেওয়া তার জন্য প্রাসঙ্গিক হয়ে যায় তার মানে প্রাথমিকভাবে আদালত বিবেচনা করবে না আসামির চরিত্র ভালো না খারাপ কিন্তু কোনো কারণে যদি আসামি তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষী দেয় তখন অপোজিট পক্ষের জন্য এটা বাধ্য মানে তাদের কর্তব্য হয়ে যায় যে আসামির চরিত্র খারাপ এই মর্মে এটা প্রমাণ করা কেন এক নাম্বার বিষয়টা দুই নাম্বার বিষয়টা কি দুই নাম্বার বিষয়টা হচ্ছে যে যখন চরিত্রই একটা মামলায় চরিত্রই হচ্ছে প্রাসঙ্গিক বিষয় একটা মামলার মনে রাখবেন একটা মামলার চরিত্রই হচ্ছে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ চরিত্রই হচ্ছে বিচার্য বিষয় মানে মা একটা মামলার বিচারই হচ্ছে চরিত্র নিয়ে বিচার্য বিষয়টাই চরিত্র তখন আপনি চরিত্র নিয়ে বলা যাবে না দিয়ে আপনি চরিত্র নিয়ে কেন বলতেছেন কারণ মামলার বিচার্য বিষয় তো চরিত্র যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেয় অ্যাডাল্টারি চারশো সাতানব্বই ধারায় অ্যাডাল্টারি মাম অ্যাডাল্টারি অর্থ কী এটাকে বলা হয় পরক্রিয়া যেটাকে আমরা বলি তাহলে অ্যাডাল্টারি মামলার মূল বিষয় তো হচ্ছে চরিত্র আপনি ওইখানে গিয়ে বলতে পারবেন না যে আমার শরীর খারাপ এই মর্মে আপনি কিছু বলতে পারবেন না না অ্যাডাল্টারি মামলার বিষয়ই হচ্ছে চরিত্র তাহলে যেই মামলার বিচার্য বিষয় হচ্ছে চরিত্র সেক্ষেত্রে আপনি চরিত্রকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা যাবে তার মানে খেয়াল করেন আমি আবার পড়াবো চুয়ান্ন ধারাটা একেবারে মুখস্থ করাই দেব আপনাদেরকে দুই নাম্বার ব্যতিক্রমটা কি দুই নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে মামলার চরিত্রটাই মামলার বিচার্য বিষয়টাই যদি চরিত্র হয় মামলার বিচার্য বিষয়টাই যদি চরিত্র হয় সেক্ষেত্রে চরিত্র সম্পর্কে কি বলা যাবে সাক্ষী দেওয়া যাবে চরিত্র যে খারাপ আর তিন নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে গিয়ে কি তিন নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে সে পূর্ববর্তী পুরে দণ্ডিত হইছে